আমি অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, আমার যুবক ভাইরা যারা আছেন সোশ্যাল মিডিয়া যারা চালান আশা করি দেখবেন, অনেকদিন আগে একটা মুরব্বী চাচা আনুমানিক তার বয়স 80-90 বছর হবে, সামনে সব দাঁত ইন্নালিল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, ও চাচা দেখছি আল্লাহ একবার, কি জানি লটারি টিকিট কাটা কাটতে নাই, তবু আমরা খুব পরেশানির মধ্যে আছি মাওলা, তোমার তো রহমতের শেষ নাই, তুমি রহমতের সাগর গো মাওলা, জোরে নামাজ পড়তে গো, কাঁদা কাটা করবো আল্লাহ, ই আল্লাহ আজকে 130 টাকা দিয়ে টিকিট কাটছি, হ্যাঁ তুমি একটু বিবেচনা করো আল্লাহ, তোমার রহমত যদি হয় 1 কোটি টাকা পড়ে গেলে আল্লাহ গো, কি দিনের রাস্তায় চলে যাবো তার কোল কিনারা পাবে না, আল্লাহ তোমার রহমতের জন্য এটা এই দাগটা পড়ে আমরা কাটি না, টিকিটটা কার কাছে থাকবে, হ্যাঁ টিকিটটা তোমার কাছেই থাকবে, এখন কি করবো, মানে তেজ দেখেন বলছে আল্লাহ তুমি তো রহমতের সাগর, দয়ার সাগর, তোমার তো দয়া শেষ নেই, করোনার শেষ নেই, আমি জানি টিকিট কাটা হারাম, তারপরে 30 টাকা কেটেছে আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও, কাকে বলছে লাগিয়ে দাও, এই কথা বলেন এরা, হ্যাঁ জেনে বলেন কাকে বলছে, আল্লাহকে বলছে আল্লাহ তুমি একবার লাগিয়ে দাও, কি কান্না, তারপরে বলছে আল্লাহ যদি একবার লেগে যায় তুমি বুঝতে পারছো নি, কত বড় কমবক্তা বুড়ো দেখেন, আল্লাহকে বলছে বুঝতে পারছো নি, বলছে আল্লাহ যদি একবার লেগে যায় তুমি বুঝতে পারছো নি, জোহরের নামাজ পড়ে এত ইবাদত করবো আল্লাহ তুমি নিজেই কুল কিনারা খুঁজে পাবে না। আমি যখন ভিডিওটা দেখছি, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আমি যখন দেখছি আর মনে মনে হাসছি আর ভাবছি যে বুড়োকে যখন মিনহা খালাক নাকুম বলে কবরে ঢুকাবে, ফেরেশতা এত কেলাবে বুড়ো কুল কিনারা খুঁজে পাবে না। তা লটারির টিকিট কাটা হালাল না হারাম? এই জোরে শুনতে চায় চিৎকার করে বলে হালাল না হারাম? কিন্তু আমি দেখছি ইয়ংদের থেকে বুড়ো, আমি না মাস দুয়েক আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম জলসাই, যেতে যেতে মাগরিবের নামাজের সময় হয়েছে, এমন সবাই গাড়িটা রেখে মসজিদে নামাজ পড়তে ঢুকেছি, আমার পাশে এক দুজন পাশে একটা মুরব্বি লোক নামাজে দাঁড়িয়েছে, ও চাচা লটারির টিকিট কেটে বুক পকেটে রেখেছে, বুঝতে পেরেছেন কি ডেঞ্জারাস নামাজি, দেখেন টিকিটও ছাড়েনে নামাজও ছাড়েনে, টিকিট কেটে বুক পকেটে রেখেছে, নামাজ পড়তে পড়তে যেই নামাজে সেজদায় গিয়েছে টিকিটটা পড়ে যাবে না, টিকিটটা তো পড়ে গেছে, যেই সেজদা থেকে উঠে দাঁড়িয়েছে চাচা দেখছে টিকিট আমার মসজিদে আর ফাখার হাওয়ায় টিকিটটা মসজিদে ঘুরছে, কিছুক্ষণ পর দেখছি নামাজ পড়তে পড়তে টিকিটটা তুলে নিয়ে হাওয়া, নামাজ যাই যা কিন্তু টিকিট যেন না যায়, ওতে 1 কোটি রাকাত কাটছে। আপনাদের রাজপুরের জমিন আল্লাহর খাস রহমত, হুজুর কেবলাদের কদম পড়েছে না পড়ে এই জমিনে, ছোট হুজুরের কদম পড়েছে, দাদা হুজুর আওলাদদের কদম পড়েছে, পিয়ারডাঙ্গা হুজুর আওলাদদের কদম পড়েছে, হোসেন বুখারী হুজুর আওলাদদের কদম পড়েছে, সেই জমিনের মানুষ যে লটারির টিকিট কাটে, আস্তাগফিরুল্লাহ, এ তো লজ্জার বিষয়। আবার বলে যাচ্ছি লটারির টিকিট কাটা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এলআইসি সমিতি জীবন বিমা বন্ধন গ্রুপ লোন এসব চলবে না, হারাম। আর বিসমিল্লাহ বলে আল কেটে জমি বাড়ানো, এই আল কেটে জমি বাড়ানো বোঝেন তো নাকি, ওটা আল আলি বলে তো, ওটা চলবে না চলবে না, হ্যাঁ হুজুররা বলেছে বিসমিল্লাহ বরকত, চাচা ফজরের নামাজ পড়েছে মেরেছে এক কম হবে না, একবারে বিসমিল্লাহ এক দিক দিয়ে বেড়ে গেছে রে, হাদিস শুনে রাসূল করিম বলেছেন মান গায়রা মানার আর্থ, যে জমির আল সীমানা পরিবর্তন করলো আল্লাহ পাক তার ঠিকানাটা কঠিন জাহান্নামাই করে দিল। হাত জোর করে বলে যাচ্ছি আপনাদের পীরের আওলাদ নবীর খানদানের ছেলে সৈয়দ হাম্মাদ বলে যাচ্ছি, খবরদার, এ কথা আমি আবার বলে যাচ্ছি, এ কথা প্রায় বলি, ডাল ভাত খাবেন তবি আচ্ছা, নুন ভাত খাবেন তবি আচ্ছা, সবজি ভাত খাবেন তবি আচ্ছা, পান্তা ভাত খাবেন তবি আচ্ছা, কিন্তু হারাম খাবেন না খাবেন না খাবেন না, কারণ যদি কেউ হারামকে হালাল মনে করে খায় বিসমিল্লাহ বলে খায়, ইমান চলে যাবে, ইমান চলে যাবে, ইমাম চলে যাবে, বিবি থাকলে 3 তালাক, ছেড়ে পুলে হলে হারামির বাচ্চা হবে, এখন হক কথা বললেও ভয় লেগে যায়। অনেকদিন আগে যখন কেন্দ্রের বিজেপি সরকার 3 তালাক আইন করেছে জানেন তো আপনারা, তখন নতুন নতুন 3 তালাক আইন নিয়ে পাশ হয়নি, পাশের কথাবার্তাটা চলছে, এক জায়গায় ওয়াচ করতে করতে আমি বলছি আজ আমাদের সমাজে কিছু লোক আছে,
হ্যাঁ, এরা তালাকের মাসালা জানে না, সিস্টেম জানে না, নিয়ম জানে না, তরিকা জানে না, রাগের মাথায় বলে দিল তালাক, এক তালাক, দু তালাক, তিন তালাক, তোর বাপ তালাক, তোর গোষ্ঠী তালাক, এরকম রাগের মাথায় বলে দিল। হুজুরদের কাছে গেল, হুজুর বললেন বাবা ও তালাক যখন হয়ে গেছে ছাড় হয়ে গেছে, আর হবে না, তালাক দিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে, আর হবে না। না হুজুর আমি কিছু, আরে বাবা হবে না। তাই এরকম বক্তব্য রাখতে রাখতে বলছি, আজ আমাদের সমাজে বহু ঘর আছে এরকম তালাক প্রাপ্ত ঘর কেলি বউকে নিয়ে ঘর সংসার করছে, ছাড়া বউকে নিয়ে ঘর সংসার করছে, হারামি গুজরান, হারামি গুজরান, চলবে না। যে ও ঘরের ছেলে পুলে হলে হারামির বাচ্চা হবে। এ আমি যে বক্তব্য রাখছি, আপনারা দেখবেন আমার একটা অভ্যাস, আঙুলটা এরকম করে কথা বলা, দেখছেন না দেখেননি, খেয়াল করবেন এইভাবে বলা। আর যখন আমি এইভাবে বলছি, আর বাড়ির সামনে মানে স্টেজের সামনে প্যান্ডেলের সামনে যে এই বাড়িটার দিকে আঙুল হচ্ছে, ওই বাড়িওয়ালা ছাড়া বউ নিয়ে ঘর করছে, বুঝাতে পারছি তো নাকি, তালা জ্বলবে না, আর আঙুলটা ওই দিকে পড়ছে। জলসা শেষ বলছে হুজুর জানলো কি করে, তার মানে হুজুর জানলে, কমিটি বলছে না আমি জানি না, জানলে আঙুল দিয়ে দেখায়, বলছে দেখাচ্ছে, সে কি অবস্থা, মারামারি লেগে যায় লেগে যায়। আমাকে একজন ফোন করছে, ভাই যান কি হলো, গোলমাল লেগে গেছে। তার মানে তাড়াতাড়ি আসেন, আবার গাড়ি ঘুরিয়ে এসে বাড়িওয়ালাকে ডেকে মাথায় হাত বুলিয়ে বলছে ভাই আপনি রাগ করেননি, কমিটি কেউ আমাকে বলেনি, আজ এই কমিটি ভাইয়েরা আছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এখানে এসে স্টেজে বসে যে দু চার কথা বলার ক্ষমতা দিয়েছেন কে, জোরে বলেন, চিৎকার করে বলেন, দিয়েছেন কে, আল্লাহ চাইলে তো আমার মুখ বন্ধ করতে পারে না পারে না, আল্লাহ চাইলে তো হঠাৎ করে আমার শরীর খারাপ বিছানায় পড়ে চাষ হতে পারে না পারে না, তা আমাকে এখানে এনিয়েছেন আল্লাহ, স্টেজে বসে দু চার কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, আল্লাহ পাকি বলিয়েছেন ভাই কমিটি কেউ জানে না, ওর উপর রাগ করেননি, হ্যাঁ তার মাথা বুলিয়ে চলে। সেখান থেকে ভাবছি বাপরে বা হক কথা বললেও ঝামেলা, আবার বলছে হুজুর আঙুল দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ তা ভাই আমি এই সমস্ত কথা বলছি, ভাববেন না যে কমিটি শিখিয়ে দিয়েছে, এরকম করে নয়, আল্লাহ আমাকে যা বলাচ্ছেন তাই বলছি। একটা হাদিস আমার মনে পড়ছে, এই হাদিসটা বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব, খুব ভালো লাগবে হাদিসটি, তার আগে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা